সর্বপ্রথম বলে রাখি যে এই সমস্ত গ্রামাটিক্যাল আইটেমগুলোই আমাদেরকে গ্রামার সম্পর্কে আরও এনরিচ করবে এবং তোমরা নির্ভুলভাবে সঠিক বাক্যগুলি লেখা শিখবে। তো দেখো, আমি এখানে পাঁচটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটিতে আছে রোজ ইজ বিউটিফুল। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি একটি ভিডিওতে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়েছি। তো সেই ভিডিওর সূত্র ধরে আজকে আমি তোমাদের শেখাতে চলেছি ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন। এটার কিছুই না, আমাদের অনেক সময় কমপ্লিমেন্টগুলো বুঝতে অসুবিধা হয় বা কোনটা লিঙ্কিং ভার্ব সেটা আমরা বুঝতে পারি না। তো আমরা যদি ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশনটা ভালো করে জানি, তবে আমাদের সমস্ত বেসিক প্যাটার্নের যে লিঙ্কিং ভার্ব বলো বা কমপ্লিমেন্ট, এই বিষয়গুলো বুঝতে আমাদের অত্যন্ত সুবিধা হবে। তো ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে আরও একটা কথা বলবো। আমরা এর আগে ট্রানজিটিভ এবং ইনটেনজিটিভ ভার্ব একটা প্যাটার্নে শিখে এসেছি। তো সেই ট্রানজিটিভ এবং ইনটেনজিটিভ ভার্বের যে ইনকমপ্লিট প্রেডিকশনটা কমপ্লিমেন্ট হয়ে থাকে, সেইগুলো বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো। বোর্ডে দেখো, আমি দুটো বাক্য লিখেছি। প্রথম বাক্যটিতে আছে হি ড্রিঙ্কস ওয়াটার এবং দ্বিতীয় বাক্যটিতে আছে শি সিংস। তো এখান থেকে আমরা এর আগে যে স্ট্রাকচারটা শিখেছি তাতে দেখেছি যে হি হচ্ছে এখানকার সাবজেক্ট, ড্রিঙ্কস হচ্ছে এখানকার ভার্ব এবং ওয়াটার হচ্ছে এখানকার অবজেক্ট। দ্বিতীয় বাক্যে শি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব। তো আমরা শিখেছি যে ট্রানজিটিভ ভার্ব যখন একটা অবজেক্ট পায় তখন তার পূর্ণ অর্থ প্রকাশ করে, এবং ইনটেনজিটিভ ভার্বের কোনো অবজেক্ট লাগে না, সে একাই পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন প্রথম বাক্যটিতে সে জল পান করে, এখানে ড্রিঙ্কস হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এই অবজেক্টটা পেয়েছে তাই ড্রিঙ্কস এই ভার্বটি পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু সিংস এই ভার্বটি কোনো অবজেক্ট প্রয়োজন নেই, কারণ সে নিজেই গান করছে এবং এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। অতএব এই দুটি বাক্য হয়েছে, আমরা অবশ্যই এখানে ফুল স্টপ দিতে পারি। তো দেখো, এখানে ট্রানজিটিভ ভার্ব একটা অবজেক্ট চাই, নইলে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পায় না। আবার অনেক সময় দেখা যায় যে ইনটেনজিটিভ ভার্ব এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, কিছু কিছু ইনটেনজিটিভ ভার্ব তারও কিছু অতিরিক্ত ওয়ার্ডস প্রয়োজন যাতে সে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। তো যখন দেখা যায় এই সমস্ত ট্রানজিটিভ বা ইনটেনজিটিভ ভার্বগুলোর অতিরিক্ত অর্থ প্রয়োজন পড়ছে তাদের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য, তখন আমরা সেই সমস্ত ভার্বকে বলে থাকি যে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন, অর্থাৎ ভার্বগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। এই আমরা যে আলোচনা করলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ট্রানজিটিভ ভার্ব বা ইনটেনজিটিভ ভার্ব সমস্ত ভার্বগুলির প্রেডিকশন ইনকমপ্লিট হতে পারে। তো দেখো, আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি, তারপর আমি বিষয়টি আরও ক্লারিফাই করছি তোমাদের কাছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এক্সাম্পলগুলো দেখো। তো বন্ধুরা, আমরা প্রথমে ইনটেনজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকশনটা দেখি, অর্থাৎ যে সমস্ত ইনটেনজিটিভ ভার্বগুলো ইনকমপ্লিট প্রেডিকশন প্রকাশ করে সেইগুলো কেমন ধরনের হয়ে থাকে। আমাদের এই গ্রামাটিক্যাল টার্ম দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এক্সাম্পলগুলো দেখলেই বিষয়টা আমরা খুব সহজেই বুঝতে পারব। এবং সর্বপ্রথম বলে রাখি যে এই সমস্ত গ্রামাটিক্যাল আইটেমগুলোই আমাদেরকে গ্রামার সম্পর্কে আরও এনরিচ করবে এবং তোমরা নির্ভুলভাবে সঠিক বাক্যগুলি লেখা শিখবে। তো দেখো, আমি এখানে পাঁচটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটিতে আছে রোজ ইজ বিউটিফুল, অর্থাৎ গোলাপ ফুলটি হয় সুন্দর। মাই ফাদার বিকেম অ্যাংরি, আমার বাবা রেগে গিয়েছিলেন। হি হ্যাজ বিন লুনাটিক, সে পাগল হয়েছে। হি অ্যাপিয়ার্স টু বি ফুল, তাকে বোকা বলে মনে হয়। শি সিমস টু বি ওয়েল, মনে হচ্ছে সে ভালো আছে। তো এই সমস্ত বাক্যগুলির ভার্বের পরবর্তী ওয়ার্ডগুলিকে আমরা যদি বাদ দিই তবে কি দাঁড়াচ্ছে তোমরা লক্ষ্য করো। তো এই সমস্ত বাক্যগুলিতে যে ভার্ব ব্যবহৃত হয়েছে সবই ইনটেনজিটিভ ভার্ব। যেমন এখানে ইজ একটি ইনটেনজিটিভ ভার্ব, এই বাক্যে বিকেম একটি ইনটেনজিটিভ ভার্ব, এই বাক্যে হ্যাজ বিন একটি ইনটেনজিটিভ ভার্ব,
He appears to be full. এই বাক্যে appears একটি intensive verb. She seems to be well. এই বাক্যে seems একটি intensive verb. কিন্তু intensive verbের যে নিয়মটা আমরা জানি তাতে আমরা দেখেছি যে এই intensive verbগুলি সবসময় সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সবসময় একটা অতিরিক্ত ওয়ার্ড প্রয়োজন পড়ছে। এগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তবে এর কোনো অর্থ দাঁড়াচ্ছে না। আমি যদি বলি রোজ ইজ গোলাপ ফুল হয় তো আমাদের মনে প্রশ্ন হতে পারে যে গোলাপ ফুল কি হয়। আমরা যদি বলি মাই ফাদার বিকেম আমার বাবা হয়েছিলেন, তোমার বাবা কি হয়েছিলেন বা আমার বাবা কি হয়েছিলেন, মনে একটা প্রশ্ন জাগছে। হি হ্যাজ বিন সে হয়েছে, সে কি হয়েছে, আমরা এইটুখানি দিয়ে কোনো অর্থ প্রকাশ পাচ্ছি না। হি অ্যাপিয়ার্স তাকে মনে হয়, তাকে কি মনে হয় আমরা বলতে পারি না। শি সিমস তাকে মনে হচ্ছে, তাকে কি মনে হচ্ছে আমরা বলতে পারছি না। যখন এই সমস্ত ইন্টেনসিটিভ ভার্বগুলি সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এদের একটা ওয়ার্ড প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ একটা প্রেডিকশন দরকার হয়ে পড়ে, তো সেই প্রেডিকশনগুলো যদি আমরা না এখানে বসাই তবে কি হতে পারে এই ভার্বগুলি, এই ভার্বগুলিকে তখন বলা হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকশনের ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলিকে তখনই বলা হচ্ছে ইন্টেনসিটিভ ভার্বস অব ইনকমপ্লিট প্রেডিকশন। অর্থাৎ এখানে ইজ বিকেম হ্যাজ বিন অ্যাপিয়ার্স প্রভৃতি ভার্বগুলি হচ্ছে ইন্টেনসিটিভ ভার্বস অব ইনকমপ্লিট প্রেডিকশন। তো গ্রামারিয়ানরা এই সমস্ত ইন্টেনসিটিভ ভার্বসগুলিকে নাম দিয়েছে কপিউলেটিভ ভার্ব বা কপিউলা। এবং বন্ধুরা এই সমস্ত ইনকমপ্লিট ভার্বগুলির পরবর্তীতে ব্যবহৃত শব্দগুলিকে আমরা বলি কমপ্লিমেন্ট। কিসের কমপ্লিমেন্ট না সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই সমস্ত কমপ্লিমেন্টগুলো সাবজেক্টকে রেফার করছে। তো এই যে আমরা বিউটিফুল, অ্যাংরি, লুনাটিক, ফুল, ওয়েল এই সমস্ত ওয়ার্ডগুলি পাচ্ছি সবই হচ্ছে এই যে সাবজেক্টগুলির কমপ্লিমেন্ট। তো এগুলিকে আমরা বলতে পারি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এরা সবাই সাবজেক্টকে নির্দেশ করে। তো দেখো এখান থেকে আমরা যে বেসিক বিষয়টা পেলাম, আমরা সেন্টেন্স প্যাটার্ন শিখেছি তাতে আমরা কমপ্লিমেন্ট কি বুঝতে পারি না। আস্তে আস্তে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কমপ্লিমেন্ট বিষয়টা আসলে কি, এবং যে সাবজেক্টকে কমপ্লিমেন্ট সবসময় নির্দেশ করে সেটা আমরা বুঝতে পারলাম। এবং সাথে আমরা একটা অতিরিক্ত গ্রামারের আইডিয়া পেলাম যে কপুলেটিভ ভার্বস বা কপুলা কাকে বলে বা ইন্টেনসিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকশন কাকে বলে। তো নেক্সট দেখো, তো বন্ধুরা এর আগে আমরা শিখেছি যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকলে বাক্যটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এবং যখনই সম্পূর্ণ ভাব প্রকাশ করবে অবজেক্ট সহ অবশ্যই যে ভাবটি থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব। তো দেখো এখানে প্রথম বাক্যে হি সাবজেক্ট কলস ভার্ব হার অবজেক্ট, দ্বিতীয় বাক্যে দ্য ফাদার সাবজেক্ট নেম ভার্ব দ্য চাইল্ড অবজেক্ট, তৃতীয় বাক্যে উই সাবজেক্ট মেড ভার্ব হিম অবজেক্ট, চতুর্থ বাক্যে উই সাবজেক্ট ইলেক্টেড ভার্ব হিম অবজেক্ট, পঞ্চম বাক্যে উই সাবজেক্ট সিলেক্টেড ভার্ব হিম অবজেক্ট, ষষ্ঠ বাক্যে হেডমাস্টার সাবজেক্ট চোজ ভার্ব মি অবজেক্ট। তো এখানে যে সমস্ত ভার্বগুলো আমরা আইডেন্টিফাই করলাম সবগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এই সমস্ত ভার্বগুলোর পরে অবজেক্ট রয়েছে। আর একটা বিষয় হচ্ছে একমাত্র ট্রানজিটিভ ভার্ব থাকলে তখন আমরা এই সমস্ত সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস করতে পারি, অন্যথায় আমাদের এই বাক্যগুলিকে প্যাসিভ ভয়েস করা সম্ভব ছিল না। যেমন কি না আমরা যে ইন্টেনসিটিভ ভাবযুক্ত বাক্যগুলি পেয়েছি কখনোই তার প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। তো দেখো প্রথম বাক্যটিতে হি কলস হার সে তাকে ডাকে, সে তাকে কি বলে ডাকে একটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করছে। দ্য ফাদার নেম দ্য চাইল্ড শিশুটিকে পিতা নাম দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন একটা অসম্পূর্ণ ভাব প্রকাশ করছে। তৃতীয় বাক্যে উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম, আমরা তাকে কি বানিয়েছিলাম একটা ইনকমপ্লিট ভাব প্রকাশ পাচ্ছে। উই ইলেক্টেড হিম আমরা তাকে নির্বাচন করেছিলাম, আমরা কি নির্বাচন করেছিলাম তাকে একটা ইনকমপ্লিট ভাব প্রকাশ পাচ্ছে।
উই সিলেক্টেড হিম, আমরা তাকে বেছেছিলাম, আমরা তাকে বেছে কি করেছিলাম, এটাতেও একটা ইনকমপ্লিট একটা ভাব রয়েছে। হেডমাস্টার চোজ মি, প্রধান শিক্ষক মহাশয় আমাকে বেছেছিলেন, তা আমাকে বেছে তিনি আমাকে দিয়ে কি করিয়েছিলেন, এরকম একটা ইনকমপ্লিট ভাব প্রকাশ পাচ্ছে। এই ইনকমপ্লিট ভাবই হচ্ছে ইনকমপ্লিট প্রেডিকশন, এবং এই সমস্ত ভার্বগুলিতে যেহেতু ইনকমপ্লিট প্রেডিকশন রয়েছে সেই কারণে আমরা এই সমস্ত ট্রানজিটিভ ভার্বগুলির নাম দেব ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন আমরা কাকে বলে থাকি। তো বন্ধুরা দেখো, এই সমস্ত ইনকমপ্লিট প্রেডিকশনকে কমপ্লিট করতে গেলে এই সমস্ত ওয়ার্ডগুলির পরে আরও কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস প্রয়োজন পড়ে। তো সেই সমস্ত ওয়ার্ড বা ওয়ার্ডসগুলিকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। এবারে আমরা এর আগের ক্ষেত্রটিতে দেখেছি যে যে কমপ্লিমেন্টগুলো আমরা পেয়েছিলাম ইনটেনসিটিভ ভার্বগুলিতে সেগুলিকে আমরা বলেছি যে সেগুলি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ সেই সমস্ত কমপ্লিমেন্টগুলো সাবজেক্টকে রেফার করছিল। কিন্তু দেখো এখানে আমি যে কমপ্লিমেন্টগুলো লিখছি সেগুলি কাকে রেফার করছে। প্রথম বাক্যটি দেখো, হি কলস হার, হি কলস হার প্রিন্সেস। আমরা বাক্যটিকে সুসম্পন্ন করার জন্য একটা ওয়ার্ড লিখলাম প্রিন্সেস, সে তাকে প্রিন্সেস বলে ডাকে। তো এখানে প্রিন্সেস শব্দটি একটা কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটাকে আমরা বলে থাকছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই কমপ্লিমেন্টটা সাবজেক্টকে রেফার করছে না, এটা অবজেক্টকে রেফার করছে, হারকে রেফার করছে। হি কলস হার প্রিন্সেস, সে তাকে প্রিন্সেস ডাকছে। দ্য ফাদার নেম দ্য চাইল্ড, এই বাক্যটিকে আমরা কমপ্লিট করার জন্য এরপর একটা ওয়ার্ড লিখছি। দ্য ফাদার নেম দ্য চাইল্ড অমল, পিতা শিশুটির নাম দিয়েছিল অমল। তো এই ক্ষেত্রে দেখো অমল এখানকার কমপ্লিমেন্ট, অর্থাৎ চাইল্ডকে রেফার করছে এই অমল, সেই কারণে এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা ওয়ার্ড লিখছি। আমরা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তো এখানে প্রেসিডেন্ট লিখেছি, প্রেসিডেন্ট একটা কমপ্লিমেন্ট। তো এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো যে এই প্রেসিডেন্টটা হচ্ছে হিমকে রেফার করছে, অর্থাৎ অবজেক্টকে রেফার করছে, তাই এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম, কি নির্বাচন করেছিলাম, এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য আমরা এখানে একটা ওয়ার্ড লিখছি। আমি একটা ওয়ার্ড লিখলাম সেক্রেটারি। তো দেখো এখানে উই ইলেক্টেড হিম সেক্রেটারি, এই সেক্রেটারি কথাটাও একটা কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা রেফার করছে হিমকে, অর্থাৎ অবজেক্টকে, তো এই সেক্রেটারি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। পরের বাক্য দেখো, উই সিলেক্টেড হিম, আমরা তাকে বেছেছিলাম, আমরা তাকে বেছে কি করেছিলাম, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে বেছেছিলাম। তো এখানে ক্যাপ্টেনটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। এরপরে দেখো, হেডমাস্টার চোজ মি, হেডমাস্টার মশাই আমাকে বেছেছিলেন, হেডমাস্টার চোজ মি ক্লাস টিচার। তো এখানে ক্লাস টিচার হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এবং সেটা হচ্ছে মিকে রেফার করছে, অর্থাৎ অবজেক্টকে রেফার করছে। তো এই সমস্ত যে ট্রানজিটিভ ভার্বগুলো পেলাম আমরা, সেই সমস্ত ট্রানজিটিভ ভার্ব কিন্তু আমরা বলবো ট্রানজিটিভ ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকশন, যেহেতু এর সবসময় একটা কমপ্লিমেন্ট প্রয়োজন পড়ছে। তো এর আরও একটা নাম আছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো বন্ধুরা, এই সমস্ত ট্রানজিটিভ ভার্ব যেগুলি ইনকমপ্লিট প্রেডিকশন প্রকাশ করছে, অর্থাৎ যেগুলি সবসময় কমপ্লিমেন্ট প্রয়োজন হয়ে পড়ে, সেই সমস্ত ভার্বগুলিকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলে থাকি। আর এই যে আমরা কমপ্লিমেন্টগুলো পেলাম এতক্ষণ, এই সমস্ত কমপ্লিমেন্টগুলোকে আমরা বলি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো বন্ধুরা, ফাইনালি আমি আরেকটা বিষয় তোমাদেরকে এখান থেকে শেখাই, যেটা তোমাদেরকে পরবর্তীতে অনেক কাজে লাগবে। আমি যে কোনো একটা সেন্টেন্সকে এখন একটা প্যাসিভ ভয়েস করব, তখন দেখো এই সমস্ত অবজেক্টিভ কমপ্লিমেন্টগুলো কি হচ্ছে।
এখানে উই মেড হিম প্রেসিডেন্ট এই সেন্টেন্সটিকে আমরা রেখে দিয়েছি। এই সেন্টেন্সটিতে উই আছে সাবজেক্ট, মেড আছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট এবং প্রেসিডেন্ট হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট। তো আমরা এখানে যে এই যে তো আমরা যে এখানে স্ট্রাকচারটা পেয়েছি এই স্ট্রাকচারটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তখন কি হচ্ছে, অবজেক্টকে আমাদেরকে প্রথমে লিখতে হচ্ছে হি, তারপরে আমাদের এই ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিতে হচ্ছে ওয়াজ, এরপরে আমাকে এই যে ভার্বের দ্বিতীয় ফর্ম রয়েছে থার্ড ফর্ম আনতে হচ্ছে সেটাও মেড, হি ওয়াজ মেড। এরপরে আমরা কমপ্লিমেন্টটা লিখে দিই প্রেসিডেন্ট, উইটা শেষে যাচ্ছে বাই আস, এবং বাই আস আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিখি না, তো আমি এখানে বোঝানোর জন্য এটা লিখলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এবং প্রেসিডেন্ট হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এবং বাই আস এই অংশটা আমরা লিখি না বলে কি হচ্ছে না, এই কমপ্লিমেন্টটা হয়ে যাচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। তো যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে রাখি তখন কমপ্লিমেন্ট হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন সেই কমপ্লিমেন্টটাই হয়ে যায় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখন প্রথম বাক্যের প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং দ্বিতীয় বাক্যের প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখান থেকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা আমরা এর পরবর্তী যে ক্লাসগুলিতে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব তাতে কাজে লাগবে, এবং এখান থেকে তোমরা সেন্টেন্স প্যাটার্নগুলো শিখবে, এবং পরবর্তীতে তোমরা যখন ডেসক্রিপটিভ ইংলিশ লিখবে তাতে এই প্যাটার্নগুলো কাজে লাগাবে। তো আমরা যেগুলো শিখছি আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ শেখার জন্য, যেগুলো তোমাদের যে সমস্ত পরীক্ষায় যেমন WBCS বা UPSC IAS যে সমস্ত পরীক্ষাগুলি থাকে তাতে যে ডেসক্রিপটিভ ইংলিশ এসে থাকে তাতে আমাদের খুবই কাজে লাগবে। তো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি। Thank you for watching the video till the end. Stay tuned with me for more videos like this.